নমস্কার নমস্কার মু নিরুপমা রিমা ক্রিয়েশন রে আসছি আপনাকে কতটি প্রশ্ন পচারিবি মু জানছি আপনা সংগীত মহাবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিলে কিন্তু তা পূর্বরু মু ন্যাশনাল স্কুল অফ ড্রামারে থিয়েটারে ট্রেনিং নেলি 3 বর্ষ এবং সেইঠু পাস কলা পরে আসি সংগীত মহাবিদ্যালয়ে জয়েন কলি কিন্তু ফের পচারিব তা পূর্বরু তেণু মু মূলরু কই যাউছি মু গোটে নাটক ভিতর পরিবার আসছি মো বড় বাপা জন ভারি বড় নাটুয়া লে তাঁর গোটে বড় নাটক দল লা সেতবে মানে 1930s 1940s এমতিকা সময় তাঁর থিয়েটার গ্রুপ সেতবে তো এত বড়িয়া রাস্তা নথিলা তেণু সেই করঞ্জিয়া রায়রামপুর বারিপদা কেউঝর এমতিকা জায়গা সি বুলিকি তাঁর থিয়েটার গ্রুপ নিয়ে থিয়েটার করুলে বড় গ্রুপটা তাঁর লা তো মু যেতবে 8-9 বর্ষর হলি তাঁর রিহর্সেল যাই বসে তাঁর রিহর্সেল দেখে মতো সমস্ত ঠারি মানে পান নিয়ে আউলি সেটা দৌড়িকি যাবি পান আনিদেবি কি কব দৌড়িকি যাবি পা আনিদেবি টহলিয়া কাম করে এবং দ্বিপর বেড়ে যেতবে কে কুয়াড়ে নথাতে তাঁর গোটে বড় হলটে মানে অবাউট 30 ফুট্র হল গোটে তা ভিতরে সবু বড় বড় টিণ বাক্স সেতবে বেশি হিস্টোরিকাল মাইথোলজিক্যাল ড্রামাজ হোলা তেমন তার ড্রেস তার হেডগিয়ার খন্ডা তরবারি ঢাল সব ভর্তি হয়ে রয়ে থাকে মু সেগুলা সব কাড়ি গোটে গোটা পিঁধিকি নিজকে দেখে গোটে খুশি লাগে তো মতো লাগুচি মতো সেইটাক ইনফ্লুয়েন্স কলা টু কম টু দিস লাইন মো অজাণতরে মু ধীরে ধীরে এই অভিনয় জগৎকে পশিবা আরম্ভ কলি স্কুলরে মু নাটক কলি মতো ডাকিলে মু আউ জনে থাকে সে বহুত সবুলে হিরো হোথান্তি তেমন মতো সেতু ডাকিলে তু এটার ট্রাই কর মু ট্রাই কলি সিলেক্ট হলি তাপরে কলেজরে হলা কলেজরে মু ড্রামা কলি কলেজরে পাঠ পড়িয়া বেলে সেইটু ন্যাশনাল স্কুল অফ ড্রামার যেতবে বাহারলা মু সেটি গলি সেটি বি সিলেক্ট হলি উইথ স্কলারশিপ 3 বর্ষ মু সেটি পাঠ পড়লি পড়িকি 1976 আসিকি মু এটি উৎকল সঙ্গীত মহাবিদ্যালয়ে জয়েন কলি যেদিন জয়েন কলি সেইদিন করিডর এমনি উঠিকি গলা বেড়ে পিলা সব সেটি দূরে দেখলি ঠিয়া হয়েছি হে বুড়া আসলে তো সেইদিন মু বুড়া হয়েগলি মাস্টর আপনার পাঠ পড়াইবা এবং রিয়েল ছেল সময় পিলা মানকর কো কো শৃঙ্খলা প্রতি ধ্যান দিয়ে মাস্টর পিলা মানুষ পাঠ পড়াইলা বেড়ে প্রথম কথা দেখে পিলা গোটে ডিসিপ্লিনড হব তেণু মু পাঠ পড়াইলা বেড়ে পিলা মানুষ সি কি কোণ অভিনয় করব নকর প্রথম পর কথা প্রথম কথা হচ্ছে সে ওয়েল ডিসিপ্লিনড হওয়া দরকার এবং একাগ্রতা থাকা দরকার শিখবার আগ্রহ থাকা দরকার এবং মু সেইগুলা উপরে বেশি ধ্যান দেউলি সেইগুলা হয়ে আসলা বেড়ে অটোমেটিকালি গোটে পিলা তৈরি হয়ে যায় অভিনয় জগতের পশিয়া তেণু মু ক্লাস কলাবেলে ক্লাস মু টাইম দিয়ে 8টা মানে সবু পিলা 8টা বেড়ে আসবে 8টা বাজিয়াপি বাজিকি 5 মিনিট হলে মু কোশ্চেন করি কী লেট্রে আসলু বেশি ডেরি কলে মু তো ক্লাসে অলাউ করুনি বাইরে ঠিয়া হয়ে দেখ মু ক্লাস করছি রিহর্সাল কলাবেলে সেমিকা মু 3টা বেড়ে টাইম সবু পিলা 3টা বাজিয়াপি 5 মিনিট থাকবে আসি পৌঁছি যাইবে যে লেট্রে আসলা হি ইজ আনসরেবল ওয়াই ইজ লেট এবং মো পাখে পিলা মানে শিখিলা বেড়ে জানিনি সেমানে মো পাই মো নাটক কলা বেড়ে বহুত আগ্রহী হুঁতি এবং মু যেউ টাইম দিয়েছি তার অধঘণ্টা পূর্বরু বি আসিক সেমানে তাঁক তাঁক ভিতরে অভ্যাস করন্তি শিখন্তি তেণু মোর যেউ প্রথম বিগিনিং ক্যারিয়ারর ট্রেনিংটাক হেল্প করে টু গ্রো পিলাগুড়া ধীরে ধীরে গ্রো করি 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 যাতে আপন আপনক ছাত্র ছাত্রী মানক পাই নিজে কেমিতি গর্বিত অনুভব করন্তি মু ছাত্র ছাত্রীকু ছাত্র ছাত্রী বলি ভাবে নেই তাকু মু পুও ঝিও বলি ভাবে এবং সেই অনুসারে তাকু শিক্ষা দিয়ে মোর পুও নাই 3 ঝিও তেণু যে পিলা মো পাখ পড়িয়া পে আসে মু তাকু পুও বলি কুহে মো মিসেস কু বহুত থিয়েটর বালা মু প্রত্যেক নাটক কলে 40 জন 50 জন এমতিকা সব রোল করন্তি কিন্তু আপনার তো গান্ধারি আপনার 100 পুও কহ মোর 100 পুও মো পাখর যে পিলা মানে ট্রেনিং নিয়েছেন মু জানিনি মু তাকু কেতে স্যাটিসফাই করেছি মো ট্রেনিং দেবারে
କାରଣ ମୁଁ ଗୋଟେ ସେମିତିକା ବହୁତ ବଡ଼ ଗୁରୁ ବୋଲି ନିଜକୁ ଭାବେ ନା, ମୁଁ ଗୋଟେ ସାଧାରଣ ମାଷ୍ଟର ଶିକ୍ଷକ, ଅ ଶିଖେଇବା ଲୋକ। ମୋ ପିଲା, ମୁଁ ତ ଡ୍ରାମାରେ ଏମ୍ ଏ କରିନାହିଁ, ମୋ ପାଖରେ ଯେଉଁ ପିଲାମାନେ ପଢ଼ୁଥିଲେ ସେମାନେ ସବୁ ଏମ୍ ଏ କଲେ, ଡକ୍ଟରେଟ୍ ଏବେ କରୁଛନ୍ତି। ମୁଁ ଆଶା କରୁଛି ଯେ ପିଲାମାନଙ୍କୁ ମୁଁ ଆରମ୍ଭରେ ଅ ଆ ଶିକ୍ଷା ଭାରି ଭଲ ଭାବରେ ଦେଇପାରିଥିଲି ବୋଲି ସେମାନେ ଆଜି ଏତେ ଉପରକୁ ଯାଇପାରିଲେ ଏବଂ ଆହୁରି ଉପରକୁ ଯାଉଛନ୍ତି। ଆଜି ଓଡ଼ିଶା ଥିଏଟର ଯାତ୍ରା, ଫିଲ୍ମ, ଟେଲିଭିଜନ ଦୁନିଆକୁ ଅନେଇଲେ ମୋର ଗର୍ବରେ ମନ ଫାଟି ପଡ଼େ, ଆଖି ବେଳେବେଳେ ଛଳ ଛଳ ହେଇଯାଏ। ମୋ ଛୁଆମାନେ ସବୁ କେତେ କେତେ କେଡ଼େ କେଡ଼େ ବଡ଼ ବଡ଼ ଜାଗାରେ ଅଛନ୍ତି। ମୋର ବହୁତ ଛୁଆ ଭଲ ଭଲ ଆକ୍ଟର ହେଇକରି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ନାଁ କରୁଛନ୍ତି, କିଏ ଟେକ୍ନିସିଆନ୍ ହେଇକି ନାଁ କରୁଛନ୍ତି, ଏବଂ ସେଇଟା ହିଁ ମୋର ସାର୍ଟିଫିକେଟ୍, ସେଇଟା ହିଁ ମୋର ଗର୍ବ, ସେଇଟା ହିଁ ମୋର ଆନନ୍ଦ। ଆପଣଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶିତ ନାଟକ ଗୁଡ଼ିକ କ'ଣ କ'ଣ ଏବଂ ସେଥିମଧ୍ୟରୁ କେଉଁଟା ଲୋକପ୍ରିୟତା ନାଟକ? ମୋର ନିର୍ଦ୍ଦେଶିତ ନାଟକ କହିଲେ 1977-76-77ରୁ ମୁଁ ତ ଅନେକ ନାଟକ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କରିଚାଲିଛି। ତେଣୁ ନାଁ ପଚାରିଲେ ମୁଁ ସେମିତିକା ନାଁ କହିପାରିବିନି। ତେବେ ଆପଣଙ୍କର କେଉଁ ନାଟକ ଲୋକାଦୃତ ହେଇଛି, ଇଏ ବି ଗୋଟେ ଭାରି ଡିଫିକଲ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ମୋ ପାଇଁ, କାରଣ ମୁଁ ତ ମନପ୍ରାଣ ଦେଇକରି ତିଆରି କରିଛି। ଯେମିତିକା ଗୋଟେ କାରିଗର ବସିକରି ମାଠିଆ ତିଆରି କରେ, ସେମାନେ ମାଟି ପକାଇ ଦିଏ, ମାଟି ପକାଇକି ତାକୁ ହାତରେ ଚକଟିକି ଧୀରେ ଧୀରେ କରିକିରି ଗୋଟେ ମାଠିଆଟେ ବାହାରିଲା, ତ ବେଳେବେଳେ ସେ ମାଠିଆଟା କେମିତିକା କୁଜା ହେଇଯାଏ। କୁଜା ହେଇଗଲେ ସେ କାଢ଼ିକି ସେ ଫୋପାଡ଼ି ଦିଏନି, ତାକୁ ବି ସେ ସେଇ ସୂତାରେ କାଟିକିରି ଗୋଟେ କଡ଼ରେ ରଖିକିରି ଆଉ ଗୋଟେ ମାଠିଆ ତିଆରି କରିବା ଆରମ୍ଭ କରେ। ତେଣୁ ମୋର ସବୁ ଛୁଆଗୁଡ଼ିକ ଗୋଟିଏ ଗୋଟିଏ ମାଠିଆ ମୋ ହାତରେ ତିଆରି ହେଇଛନ୍ତି ବୋଲି ମୁଁ ଭାବେ। ମୁଁ ଯେତେଗୁଡ଼ା ନାଟକ କରିଛି ସେମିତିକା ମାଠିଆ ଭଳିଆ ଧୀରେ ଧୀରେ, ପ୍ରଥମ ଦିନ ପିଲାମାନଙ୍କୁ ବସେଇକିରି ମୁଁ ସ୍କ୍ରିପ୍ଟ ପଢ଼ିକି ଶୁଣାଏ, ତାପରେ ତାଙ୍କୁ ପଢ଼ା କରାଏ, ତାଙ୍କ ଭିତରେ ମଡୁଲେସନ୍ ତିଆରି କରେ, ତାଙ୍କୁ ଠିଆ କରିକିରି ମୁଭମେଣ୍ଟ କରାଏ, ସେଟ୍ ତିଆରି କରେ, ସବୁ କରେ, ଏବଂ ଲୋକ ଦେଖିକରି ତାଳି ମାରନ୍ତି, ବାହା ବାହା କୁହନ୍ତି। ତେଣୁ ମୋ ପାଇଁ ମୋର ପ୍ରତ୍ୟେକଟା ନାଟକ ମୋ ପାଇଁ ଆଦୃତ। ତେଣୁ ଆମେ ଠିକ୍ କଲୁ ଯେ ଆମର ସାହିତ୍ୟରେ ଯେଉଁ ସବୁ ଉଚ୍ଚକୋଟୀର କାହାଣୀମାନ ରହିଛି, ନଭେଲମାନ ରହିଛି, ତାକୁ ନାଟ୍ୟ ରୂପ ଦେଇକରି ଆମେ ନାଟକ କରିବୁ। ସେଇ ପରିକ୍ରମରେ ଆମେ କଲୁ ରେବତୀ, ଛଅ ମାଣ ଆଠ ଗୁଣ୍ଠ, ମାମୁଁ, ବୁଢ଼ା ଶଙ୍ଖାରୀ, ମଲା ଜହ୍ନ, ଏମିତି ଆହୁରି ନାଁ ମୋତେ ମନେ ପଡ଼ୁନି, ବୟସ ହେଇଗଲାଣି, ବୁଢ଼ା ହେଇ ଆସିଲିଣି, ତେଣୁ ହଠାତ୍ କିନା ମୁଁ କହିପାରୁନି। କିନ୍ତୁ ବହୁତ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ସବୁ ନାଟକ ଆମେ କରିଛୁ ଏବଂ ବହୁତ ଜନାଦୃତ ହେଇଛି। ବୁଢ଼ା ଶଙ୍ଖାରୀ ଗୋଟିଏ ନାଟକ ମୁଁ ଏଇଠି ତ ଭୁବନେଶ୍ୱରରେ ଓଡ଼ିଶା ଭିତରେ ଯେଥର କରିଣି, ଆମେ ନେଇକି ଯାଇଥିଲୁ ନର୍ଥ ଇଷ୍ଟ, ସେଠି ବି ଲୋକମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଲା, କାରଣ ତା ଭିତରେ ଗୋଟେ ଅରିଜିନାଲିଟି ଅଛି ଏବଂ ଆମେ ସେ ପିରିୟଡ଼ଟାକୁ ଧରିକିରି ନାଟକଟାକୁ କରୁଥିଲୁ, ତେଣୁ ଲୋକ ସେଇ ପିରିୟଡ଼କୁ ଯିବା ପାଇଁ ଖୁସି ହୁଅନ୍ତି। ସାର୍, ମୁଁ ଶୁଣିଛି ଆପଣ ବହୁତ ଭଲ ଗୀତ ଗାଆନ୍ତି ଆଉ ଦୁଇ ପଦ ଗୀତ ଗାଆନ୍ତି। ମୁଁ ଗୋଟେ ନାଟକ କରିଥିଲି, ତା ନାଁ ହେଉଛି ଶାସ୍ତି। ସେଥିରେ ଗୋଟେ ହିରୋଇନ୍ ପାଇଁ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଗୋଟେ ଗୀତ ଥିଲା, ଆମର ତାପସ ଦାସ ଯିଏ ମ୍ୟୁଜିକ୍ ଡିରେକ୍ଟର, ସିଏ ମ୍ୟୁଜିକ୍ କରୁଥିଲେ, ମୁଁ ତାଙ୍କୁ ଦେଲି ଏଇଟା କର ବୋଲି, ସିଏ ସ୍ୱର କଲେ ମୋତେ ଭଲ ଲାଗିଲାନି, ସେଠୁ ମୁଁ ଗୋଟେ ଗୁଣୁଗୁଣୁ କରିକି ତ ଗାଇବା ଆରମ୍ଭ କରୁଛି, ସେଟା ବଢ଼ିଆ ହେଉଛି, ଆପଣ ଗାଆନ୍ତୁ। ମୁଁ ଗାଇଲି, କହିଲେ ଆପଣ ଗାଇ ଦେଉନାହାନ୍ତି, ଭଏସ୍ଟା ଭଲ ଲାଗିବ, ମୁଁ ଗାଇଲି, ସେଟା ନାଟକରେ ବାଜିଥିଲା। ସଖିରେ ବିଷକୁ ପିଉଷ ଭାବି କାହିଁକି ମୁଁ ପିଲି, ସଖିରେ ବିଷକୁ ପିଉଷ ଭାବି କାହିଁକି ମୁଁ ପିଲି, କାହିଁକି ମୁଁ ବିଷକୁ ପିଉଷ ଭାବି କାହିଁକି ମୁଁ ପିଲି, ଏ କୂଳ ଯାଉଛି ବୁଡ଼ି ସେ କୂଳ ବି ଭାଙ୍ଗୁଛି,
ବରନ ଈଶ୍ୱରେ ମୁଁ ଭାସି ଭାସି ଯାଉଛି। ମୋର ମନ ନାହିଁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଧନ୍ୟବାଦ ସାର୍, ଆପଣ ବହୁତ ଭଲ ଗୀତ ଗାଇଲେ। ରହିଲି ସାର୍, ନମସ୍କାର। ନମସ୍କାର ନମସ୍କାର ନମସ୍କାର।